Wow! এত সুন্দর ভাত রান্না করা যে আপনি দেখেন একটা গায় গায় কিন্তু লাগে না দেখেন সেই লেভেলে আর এখানে কিন্তু ভাতের মার ফালা হয়নি কালারটা কি আসলে ওয়াও দেখেন এটার মাংসটা কি সিদ্ধ হয়েছে বা আলুটা কি সিদ্ধ হয়েছে আপনার কাছে কি মনে হয় সিদ্ধ হয়েছে না হয়নি সিদ্ধ তো হওয়ার কথা একটু এই একটা দিয়ে দিলাম অনুগম রমজান ভাই এখানে দেখতে পাচ্ছি একদম স্পেশাল রান্না আজকে কি কোনো কিছু রান্না বান্না হবে নাকি অবশ্যই ভাই আজকে আমরা এমন একটা ইলেকট্রিক প্রেসার কুকার নিয়ে আসি যেটাতে আপনার গ্যাস লাগবে না যেটাতে ম্যাচ লাগবে না যেটাতে কারে কুকার লাগবে না যেটাতে ননস্টিক হাঁড়িপাতি লাগবে না যেখানে আপনার ইলেকট্রিক চুলা লাগবে না মানে গ্যাস ম্যাচ ছাড়াই একদম রান্না হবে ছাড়াই আপনি এই প্রেসার কুকারে আপনি রান্না করতে পারবেন সারা মাসে আপনার 100 টাকা বিলে মাত্র রান্না করতে পারবেন মানে প্রেসার কুকারে কি সব রান্না করা যাবে আপনি তিন বেলা যখন রান্না করবেন আপনার বিল আসবে মাত্র 100 টাকা কারণ এই কারণেই আপনি এই এই ডিভাইসটা নেবেন মানে এই আপনার সবকিছু রান্না করা যাবে এই ইলেকট্রিক প্রেসার কুকার আর এটা হলো আপনার জেনারেশনের কোম্পানি নয় এটা হলো নিয়ামা কোম্পানি ওসাকা জাপান ইলেকট্রিক প্রেসার কুকারে কিন্তু রান্না হবে আজকে অনেক কিছুই রান্না হবে দেখেন এই যে পানি দিয়ে এখানে রাইস রান্না হবে মানে আমরা মোটামুটি আনুমানিক একটা পানি দিলে রান্না হবে এখানে আমি অন করে দিই এখানে আপনি আমরা ফাস্ট কুক দিয়ে দিলাম মাত্র 10 মিনিট রান্না করবে দেখেন আজকে 10 মিনিটে এখানে কিন্তু এই প্রেসার কুকারে রান্না হবে মুরগির মাংস মাত্র 10 মিনিট রান্না হবে মাত্র 10 মিনিটে রান্না হবে জি 10 মিনিটে একটা কথা আমি বলে দিই এটাতে আপনি যতটুকু ঝোল খাবেন ততটুকু কিন্তু ঝোল দিবেন মানে এটাতে কি ঝোল সুখ হবে না না কম সুখ হবে মানে খুবই কম সুখ হবে খুব কম সুখ হবে যতটুকু রান্না করবেন ততটুকুই দিবেন এই দেখেন আমি কতটুকু দিলাম তাই না দেখেন আমি যতটুকু ঝোল খাবো ততটুকু আমি দিলাম এটা সামনের দিকে কিন্তু ডিসপ্লেটা সিস্টেম দেখেন আপনি যদি আরো ঝোল খাইতে চান সেক্ষেত্রে আরেকটু বাড়া দিতে পারেন যদি আর মানে মানুষজন বেশি অন্য সময় খাইতে চাবে ঠিক আছে মানে এটাতে খুব বেশি আপনার পানি ওয়েস্ট হবে না ওয়েস্ট হবে মানে আপনার ঝোলটা যে পরিমাণে দিবেন তার থেকে সামান্য একটু হলো আপনার একটা সেফ একটা আপনার যে প্রেসার কুকার টাইম বলি এটা হলো সেফ অনেক সেফ হবে আপনার দেখেন আমি লক করে দিলাম আর এদিকে সামনের দিকে থাকবে ডিসপ্লে সিস্টেম আমরা এটা রান্নাটা চড়াই দিই এটা কিন্তু আপনারা আমাদের কাছে দুইটা কালারে পাবেন এটা দুইটা কালারের হবে দুইটা কালারে দেখেন আমরা যে দুইটা কালার দেখতে পাচ্ছি এই দুইটা কালারই হবে দুইটা কালারই আছে আমরা কিন্তু এটারও তো টাইম দিয়ে দিলাম এটাও টাইম দিয়ে দিলাম 10 মিনিট পর আমরা আবার আসবো এবং 10 মিনিট পরে এটা রান্নাটার কি অবস্থা হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা এই ফাঁকে আমি আরো কিছু তথ্য জেনে নেই এটা আসলে কোন দেশি প্রোডাক্ট এটা হলো আপনার কোম্পানি হলো জাপানের কিন্তু এটা আপনার ফিনিশিং বা প্যাকেজিং হলো হয় চায়নাতে এটা জাপানের টেকনোলজির মাধ্যমে উৎপাদনটা হয় চায়নাতে আর এটা কত লিটার ক্যাপাসিটি এটা ক্যাপাসিটিটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন এটা ক্যাপাসিটি হলো 6 লিটার এটা হবে 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার ক্যাপাসিটি দেখেন এটা কিন্তু 6 লিটার ক্যাপাসিটি হবে এটা নিয়ামা ব্র্যান্ডের জি এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই আমরা বলে দিছি ফুল 1 বছরের আপনার গ্যারান্টি পেয়ে যাবেন কয়েলের আর 1 বছর পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি টোটাল 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আমি আরেকটা কথা আবার রিপিট করি সেটা হলো আপনি শুরুতেই বললেন যে তিন বেলা যদি পুরো এক মাস রান্না করা হয় সেক্ষেত্রে বিদ্যুৎ বিল অনেক কম হবে মানে মাত্র 100 টাকা মানে এটা কেন মানে এটাতে কি স্পেশাল এটা কারণ হলো এটা হলো এনার্জি সেভ এনার্জি দেখেন আমরা যদি আজকে এই রাইসটা যদি আমরা আজকে চুলাতে রান্না করতাম আমাদের সময় লাগতো সর্বনিম্ন আধা ঘন্টা তো আধা ঘন্টা এই টাইমটা আপনি এখানে পাচ্ছেন কিন্তু মাত্র 10 মিনিটে মাত্র 10 মিনিট এই 10 মিনিট যদি আপনি রান্না করেন আপনার 10 মিনিটে যদি একটা ইউনিট যায় একটা ইউনিটে বিল আসে কত 60 টাকা মানে এক ঘন্টায় এক ইউনিটে 60 টাকা 1000 অর যদি হয় 1000 অর যদি হয় তাহলে এক আমাদের এক ঘন্টা চলতেছে না মাত্র 60 টাকা আমাদের শুধু মাত্র 10 মিনিট আচ্ছা এটা কত ওয়াটের 1000 ওয়াট মাত্র 1000 ওয়াট তাহলে দুই দিনে এক ইউনিট এরকম বিল আসে দুই দিনে এক ইউনিট মানে 15 ইউনিট এরকম সামথিং রাইট মানে এর আশেপাশে থাকবে এর আশেপাশে থাকবে আর দেখুন এখন আর সেই টাইম নাই যে আমি আধা ঘন্টা এক ঘন্টা বসে রান্না করবো কারণ আমাদের এখন টাইম শর্ট অর্থাৎ এই এই প্রেশার কুকারটা দিয়ে যদি আপনি রান্না বসে রেখে যান আপনি যদি একদিন পরে আসেন লাইন দেওয়া থাকবে ঠিকই
কিন্তু আপনার খাবারটা কিন্তু যেভাবে সেভাবে হয়ে থাকবে মানে এটা খাবার হওয়ার পরেও কি ওয়ার্ম হিসেবে কাজ করবে ওয়ার্ম হিসেবে কাজ করবে ও এইভাবে থেকে যাবে তার মানে আমি এটা 10 মিনিট টাইম সেট করে দিয়ে বাইরে যায় ঘুইরা এসে দেখব রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আপনি এসে আরামে খাবার উপর লাগবে না আর এটা গরমও থাকবে গরমও থাকবে আচ্ছা এটা যেহেতু 6 লিটার ক্যাপাসিটি আমি যদি মাংস রান্না করতে চাই সে ক্ষেত্রে কি পরিমাণ মাংস রান্না করা যাবে এটাতে ক্যাপাসিটি 6 লিটার মানে পানির মাপ 6 লিটার ওকে আমি আরো ক্লিয়ার করে দিই পানির মাপ হলো 6 লিটার এটাতে আপনি রান্না করতে পারবেন আপনি 3 কেজি মাংস 3 কেজির মতো মাংস রান্না করা যাবে 3 কেজির মতো আর যদি ভাত রান্না করতে আর ভাত রান্না করলে 1.5 কেজি প্লাস 4 রান্না করতে হবে আর এই ক্ষেত্রে আপনি আরো কিছু বললেন যে এছাড়াও বাকি রাইস ফিশ তারপরে কেক স্যুপ সব ধরনের রান্না করতে পারবেন সবই কিন্তু এটাতে করতে পারবেন এই ক্ষেত্রে কোনো নিয়ম আছে কি এটা ব্যবহার করার ক্ষেত্রে এইটাতে আপনি ক্যাটালগটা দেখে নেবেন আমাদের এখানে বুশিয়ার দেওয়া আছে বুশিয়ার দেখে নেবেন তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন আর এটা তো আমরা ডাইরেক্ট লাইনেই এটা ব্যবহার করতে হ্যাঁ ডাইরেক্ট লাইনে মাল্টিপ্লাই আপনি ইউজ করতে পারবেন তাহলে আমরা একটু সময় অপেক্ষা করি এটা রান্নাটা হওয়া পর্যন্ত অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন 10 মিনিট পরে আসবো রমজান ভাই রান্না তো প্রায় 10 মিনিট শেষ এখন কি রান্না বান্না শেষ অবশ্যই আমরা ব্যাক করে আসলাম আবার এখন আমরা এখন আপনাদের দেখাবো যে আসলে রান্না শেষ হয়েছে কিনা আমি দেখাই ওকে দেখা যাক দেখেন আমরা কিন্তু একটাতে রাইস রান্না করার জন্য শুরু করেছিলাম আর একটাতে আমরা মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু শুরু করেছিলাম একটাতে মুরগির মাংস দিয়েছি আর একটাতে রাইস দিয়েছি ভাত রান্না করার জন্য এটা হাওয়াটা পুরোপুরি বের হবে তারপর আমরা খুলব পুরোপুরি বাতাসটা শেষ হওয়ার পরে সেটা খুলতে হবে ক্যান্সেল করে দিলাম হ্যাঁ হয়ে গেছে ক্যান্সেল করে দিলাম আমাদের ইলেকট্রিক পিসের কালারটা কত সুন্দর দেখার মতো কিন্তু দেখেন আপনারা কিন্তু এটাতে সব ধরনের রান্নাই করতে পারবেন মাছ মাংস আপনি যতটুকু দেখবেন হাওয়াটা বেরোচ্ছে হ্যাঁ এই হাওয়াটা বেরোচ্ছে ততটুকু দিয়ে বের করবেন না ওয়া সাব্বির ভাই এত সুন্দর ভাত রান্না করা যে আপনি দেখেন একটা গায়ে গায়ে কিন্তু লাগে নাই দেখেন সেই লেভেলে আর এখানে কিন্তু ভাতের মার ফালা হয়নি যেহেতু ভাতের মার ফালা হয়নি তার মানে বুঝতে হবে যে এটা কিন্তু একদমই অনেক উপাদান আপনারা মিস করবেন না এটা থেকে যাবে ভাতের মধ্যে আর এটাতে দাও ওয়াও কালারটা কি আসছে ওয়াও দেখেন ওয়াও কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে আপনি ওয়াসাম করা করবে দেখার মতো দেখেন দেখেন কত সুন্দর রান্না হলো ওয়াও এটার মাংসটা কি সিদ্ধ হয়েছে বা আলুটা কি সিদ্ধ হয়েছে আপনার কাছে কি মনে হয় সিদ্ধ হয়েছে না হয়নি সিদ্ধ তো হওয়ার কথা একটু এই একটা দিয়ে দিলাম এই দেখেন ওয়াও কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখেন আমি আলু দেখাবো দেখেন এটা কিন্তু একদমই দেখেন কি সুন্দর সিদ্ধ ওয়াও দেখেন অনুভব তাহলে 10 মিনিটের মধ্যে একদম মাছ মাংস ভাত সব কিছুই রান্না করা যাবে বললাম ভাই আমরা 10 মিনিট রান্না করব 10 মিনিট রান্না করে দেখাই দিচ্ছি তার মানে এটা নিলে যে আপনি কত সেভ হবে টাকা সেভ হবে আপনি চিন্তা করতে পারবেন না আর বাজারে তো এরকম বিভিন্ন ইলেকট্রিক প্রেসার কুকার পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে কোনোটার কোয়ালিটি অত ভালো না এটার কোয়ালিটি তো মাশাআল্লাহ ভালো আছে এটার কোয়ালিটি ভালো মানে অনেক সুপার টুপার কোয়ালিটি এটার হাড়ি অথবা অন্যান্য যে বিষয়গুলো সব 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 বাজারে যে হাড়িগুলো পাওয়া যায় এটা তো সাধারণত 200-400 গ্রাম থাকে জি 200-400 গ্রাম থাকে এটা এটা 850 গ্রাম এটা 850 গ্রাম তার মানে ডাবল বুঝতে হবে এটা কতটা মজবুত এখন এটার প্রাইসটা জানতে চাচ্ছি এটা বর্তমান প্রাইস হলো 8500 তবে আমরা আমাদের একটা দামাক অফার থাকবে সব সময়ের জন্যই রেগুলার প্রাইস এটা সেটা হবে আপনার 7500 এটা হবে 7500 1000টা নিবেন 7500 তবে যারা দুটো নেবেন যারা দুটো একসঙ্গে নেবেন তাদের জন্য দাম থাকবে 6500 টাকা করে মানে যারা দুইটা একসাথে নেবেন মানে দুইটা কালার অথবা একই কালারের দুইটা নেবে 6500 টাকা 6500 টাকা হলো আপনার তাহলে দুইটা দাম আসবে কত 13000 টাকা আর 13000 টাকা যারা একসঙ্গে পেমেন্ট করে দিবেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যারা এই ভিডিওগুলো দেখছেন আমাদের টিউন স্টোর ফেসবুক পেজ অথবা আমাদের যে নম্বরগুলো রয়েছে শুধু এই নম্বরে পেমেন্ট করবেন অন্য কোনো নম্বরে পেমেন্ট করে প্রতারিত হলে কিন্তু টিউন স্টোর এ দায়ভার নেবে না অবশ্যই আপনারা এটা ভেরিফাইড করবেন সম্ভব হলে আপনারা টিউন স্টোরের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিয়ে যাইতে পারবেন নেওয়ার প্রসেসটা জানতে চাচ্ছি আমার শোরুমে চলে আসুন একদম শোরুম থেকে দেখে শুনে নেওয়ার সম্ভব আপনি না আসতে পারেন ফোন কলের মাধ্যমে নেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য অনেক মজা হয়েছে তো এই জন্য খাইতেছে কথা বলতে ভাই মনে করেন সেটাই সেই টেস্ট হচ্ছে যারা প্রোডাক্টগুলো নিতে চান চলে আসুন ডিএন স্টোর শোরুমে শোরুমের ঠিকানা 21-22-23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আপনি যদি খুব সহজে আসতে চান নিউ মার্কেটের পেছনে সবচেয়ে বড় যে ভবন এটারই একদম গ্রাউন্ড ফ্লোরে একদম হাতের ডান পাশে 1 এবং 2 এবং 21-22-23 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ব্লু আইকন ডলবাজি